মামা। কি হয়েছে বলো তো? আরে আমিও তো কিছু বুঝতে পারছি না। মানে আমার বউটা আবার ওইদিকে কি একটা আনতে গেল বলো তো? আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি, বিবি আবার বন্দুক টন্দুক আনেনি তো? মানে ওটা আনতে লো। দাঁড়াও আমি দেখছি। হ্যাঁ দেখো দেখো মা, আমি একটা কথা বলবো? না কোনো কথা বলবে না। বিবি যখন কথা বলে তখন কেউ কোনো কথা বলবে না। কিন্তু মা, এরকম একটা আনন্দের দিনে মিন্টু কাকু আর প্রীতিকে? তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে বাড়িটা আমার, সুতরাং এ বাড়িতে কি হবে না হবে সেটা আমি ডিসাইড করব। তুমি যখন মিন্টু আর প্রীতির বিয়ে আমার নাকের ডগায় করিয়েছিলে তখন কি আমার কোনো পারমিশন চেয়েছিলে ঈশান? খুব বেশিক্ষণ আপনার এই বাড়িতে থাকবো না বিবি, আসলে একটা ঋণ শোধ করার ছিল তাই এসেছি। বিভাস, মিষ্টি দই সব। এই তো দই মিষ্টি সব। আরে আমি নিজে দাঁড়িয়ে ময়দার দোকান থেকে বাছাই করে দই মিষ্টি নিয়েছি। রাখ রাখ রাখ। বলছিলাম ঈশান, আমার ডক্টর সিনহা আমাকে কি বলেছিল, যখন সুগারটা ফল করতে থাকবে তখন কটা মিষ্টি খেতে পারি? কি বলছো গো তুমি, কি বলছো? না না আমি তো ফল নিয়ে কথা বলছি। ফল ফল বাবা জানতে চাইছিল যে আইবুড়ো ভাতের জন্য কি কি ফল আনতে হয়। বাবা শোনো, তোমার সুগার এরকম ঘন ঘন যদি ফল করতে থাকে না তাহলে সুগারটা কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোমাকে আমি বলে দিলাম, তুমি এক কাজ করো, খাওয়ার সময় আমার পাশে বসো, আমি ওই স্মাগলিংয়ের মতন করে দু একটা পিস নিয়ে তোমাকে ঠিক আমি পাচার করে দেবো। আমার কথাটা শোনো তুমি। জামাই, হ্যাঁ একটু জাস্ট প্লিজ। বলছিলাম যে কালকে রাত্রিবেলায় তোমাকে আমি ওই তবলা বাজিয়ে মানে তোমার গানে সঙ্গত করে একটা সাহায্য করেছি, তাহলে তুমিও আজকে আমাকে যদি একটু সাহায্য করো। কীরকম, বড় সাহায্য না ছোট সাহায্য? ছোট্ট একটু, মানে স্মল। বুঝে গেছি, তুমি এখনই তুরীয় মার্গে বিচরণ করতে চাইছো তো? এই বলছিলাম যে একটু চট করে দুটো মাছ ভাজা মানে একটু সাইডিং করে দিলে মানে আমি ছাদে গিয়ে একটু